এটা কোন জাতের এটা লালচিলা কবুতর লালচিলা মানে লাল রং বলে হ্যাঁ হ্যাঁ এটা লালচিলা কবুতর এটা এটা কি আমাদের দেশি দেশি কবুতর কোন কোন জাতের কবুতর আছে আর কয়টা জাত আমার বাসায় ম্যাক্সিমামই দেশি কবুতর বিদেশি কবুতর খুব কম ছেলেরাও কি আপনার সাথে সাথে কবুতরের পরিচর্যা করে মনে করেন আমি যেরকম কবুতরকে ভালোবাসি আমার সন্তানরাও আমার মত ওই কবুতর পশু পাখি প্রতি দুর্বল ভালোবাসাটা বেশি আচ্ছা দেখি তো দুজন এটাকে খাঁচে রাখতে পারো কিনা ধরো ধরো বাহ আমার চেয়ে ভালো করে ধরতে পারে জাতের কথা বলছিলেন যে যেহেতু বেশিরভাগ হচ্ছে দেশীয় কবুতর একটু শুনে যে গ্রামে যারা কবুতর লালন পালন করেন ওনারাও তো দেশি কবুতরগুলোই পালেন উন্মুক্তভাবে তো উন্মুক্ত এবং আপনার তো হচ্ছে খাঁচা পদ্ধতি মানে দুইটার মধ্যে কোনটাই সুবিধাটা কি রকম আমাদের এখানে মনে করেন পাশাপাশি বাড়ি আমাদের কবুতর আটকে রাখতে হয় কারণ খোলামেলা জায়গা নাই আর দেশের গ্রামে আপনার প্রচুর খোলামেলা জায়গা থাকে এবং কবুতর ছেড়েই পালে আমাদের এখানে বেশি টেক কেয়ার করতে হয় কারণ আমরা কবুতরকে আটকে রাখি এবং যেগুলো ব্রিডিং করা ওইগুলোকে রেস্ট দেই বাজার থেকে কিনে এনে আপনার খাবার দিচ্ছি কিন্তু বাইরের যারা কবুতর ঘুরে ফিরে খায় ওই খাবারগুলো কিন্তু আমরা দিচ্ছি না এই কারণে এবং পরিবেশ চেঞ্জ হইলে কিন্তু কবুতর দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কবুতর খাওয়া দাওয়া ছেড়ে দেয় আচ্ছা এই যে খাবার দাবারের কথাটা বলছেন আপনি কি খাবারটা দিচ্ছেন পুরানো কবুতরগুলোকে আমি ধান দেই আপনার গম দেই পরিমাণ মতো কম রেজা দেই এরপরে আপনার চীনা দেই কাউন দেই বাজরা দেই এরপর আপনার কুসুম ফুল দেই এরপরে আপনার তিসি দেই আর ব্রিডিং রুমের জন্য আপনার প্রোটিনের পরিমাণটা বেশি থাকে ফ্যাটের ডিম ডিম দিবে হ্যাঁ আর ওই খাবারগুলো আমরা মূলত দেখা যায় একটা রেশু তৈরি করি যে 100 কেজি খাবারের জন্য আমরা গমটা রেজা তিসি তারপরে বাজরা ছোলা বুট এগুলো মিক্স করি আবার এর সাথে আমরা আলাদা গ্রিড ইউজ করি মানে ইটের গুঁড়া ইটের গুঁড়া এখন এটা আপনার ব্রিডিং রুমে দিতে হয় এবং আমার মাঝে মধ্যে আমার উড়ে কবুতরকেও আমরা গ্রিটের মানে মিক্সটা দিয়ে থাকি খাবারটা দিনে কতবার বা কিভাবে দেন দিনে আমরা এই ব্রিডিং রুমের কবুতর খাবারকে মূলত দুই টাইম খাবার দিই সকালে আপনার 8টা থেকে 9টার ভিতরে খাবার দিয়ে দিই আবার বিকেলে 4টা থেকে 5টার ভিতরে খাবার দিয়ে দিই আর উড়াল কবুতরদের উড়াল কবুতরদেরকে আপনার এক টাইম খাবার দেওয়া হয় শুধু বিকেলে এবং সকালে আমরা পানিটা চেঞ্জ করে দেই আচ্ছা এই পাশে একটা আলাদা খাঁচা দেখতে পাচ্ছি এটা কি মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে কিছু কবুতর আপনার চোখে পানি আসছে মানে ঠান্ডা যাকে বলে এইটার জন্য ওদেরকে যখনই দেখছি যে এদের চোখে পানি বা চোখ বন্ধ হয়ে যাচ্ছে ওদের খাঁচার থেকে আলাদা করে এখানে আমি আর কি কবুতরগুলোকে ট্রিটমেন্ট করি এটা ওদের হসপিটাল হসপিটাল হ্যাঁ হাসপাতালে ওদের পরিচর্যাটা কি বা মানে কি ট্রিটমেন্টটা দিচ্ছেন জিম্যাক্স মানে অ্যান্টিবায়োটিক ওটা আপনার পানি গরম করে মিক্স করার পর ওদের সকালে 2 ফোঁটা দেওয়া হয় ড্রপার দিয়ে আবার বিকালে 2 ফোঁটা আর এর সাথে আমি ইউজ করতেছি লেবুর রস এই খাঁচাটার মধ্যে এগুলি কোন জাত এগুলো এখানে ম্যাক্সিমাম হলো সবুজ গলা কবুতর এগুলো পুরনো কবুতর মেল ফিমেল একসাথে না না এখানে আপনার সব মেল ফিমেল নাই আমার মেল ফিমেল সব আলাদা রাখা হয় মানে কি কারণে কারণ হলো ওরা একসাথে যখন থাকে ওরা ডিম বাচ্চা করে ফেলবে কবুতর উইক হয়ে যাবে তার শারীরিক গঠন নষ্ট হয়ে যাবে এর জন্য আমরা আলাদা রাখি আমি বছরে 2 বার ব্রিডিং করাই কারণ আপনি বেশি ব্রিডিং করলে আপনার প্যারেন্টগুলো দুর্বল হয়ে যাবে তাদের বাচ্চাগুলো আর ভালো হবে না এটা কি লাগিয়েছেন এটা আপনার ওই কবুতর খাঁচা নাম্বার 8 নাম্বার খাঁচা আর কবুতর সংখ্যা 50 এটা তাহলে সব খাঁচার এভাবে মার্কিং করা আছে মার্কিং করা আছে এটা ফিমেলটা কোন দিকে ফিমেলটা আপনার এই এখানে এটা ফিমেল হ্যাঁ এই খাঁচা এগুলো সব ফিমেল কবুতর এখানে আছে এটার মধ্যে আবার কোন দুটো এখানে আপনার নতুন যে বেবিগুলো হচ্ছে না আমার ব্রিডিং রুমে এই বেবিগুলোর বাচ্চা এখানে ও আচ্ছা ওই বাচ্চাগুলো বড় হ্যাঁ বাচ্চাগুলো বড় হওয়ার পর এখানে চলে আসে এগুলো সব বেবি নতুন বেবি আচ্ছা একটা কবুতর কত বছর পর্যন্ত বাঁচে আমার জানা মতে 40 বছরও বাঁচে আমার লাস্ট একটা কবুতর মারা গেছে প্রায় 29 বছর গিয়ে 29 বছর হ্যাঁ 29 বছর ছিল আমার কাছে এখন আমার কাছে 25 26 বছরের কবুতর আছে কোন দিকে এটা আসেন আমি আপনাকে দেখাই
এটা বয়স হয়ে গেছে চোখ একরকম নষ্ট হয়ে গেছে কিন্তু এটা অনেক বয়স হয়েছে বুঝতে পারছেন এটা চোখটা দেখলে কি বয়সটা বোঝা যায় না না চোখটা এটা মানে চোখটা বয়স হয়ে যাওয়াতে মানে অন্ধ হয়ে গেছে এক চোখ এই খাঁচাতে এগুলো কোন জাতের এখানে আপনার বিভিন্ন জাতের কবুতর আছে এখানে বিদেশি কবুতরও আছে আমি আপনাকে দেখাই এই কবুতরটা হলো আপনাকে বলে আদানা টিউলিপ কবুতর হ্যাঁ এটা আসলে মূলত কুয়েত থেকে আনা আমি এই কবুতরটি নিয়ে একটু কিছু বিষয় আপনাদের সাথে আলাপ করতে চাই বা বলতে চাই এটা সকলের জন্য আপনার এই যে আমরা বিদেশ থেকে শখ আমি কিন্তু এই কবুতরটা আসলে আমার শখে পালা বাণিজ্যিকভাবে না বাণিজ্যিকভাবে অনেকেই আমরা বিদেশ থেকে আজকাল অনেক কবুতর ইম্পোর্ট করে আনতেছি তা আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কবুতর ইম্পোর্ট না করে এক্সপোর্ট করেন বিদেশ থেকে মুদ্রা আয় করেন আবে আপনার সাথে আমরা কৃষি ও কৃষি টিমে একাত্মতা পোষণ করছি ধন্যবাদ আমরাও চাই যে আমদানি নয় আমাদের দেশে যে আমাদের খামারি ভাইরা আছেন কবুতর লালন পালন করছেন সেই লালন পালন বৃদ্ধি করে আমরা যেন কবুতর রপ্তানি করতে পারি তা আপনার কাছে আর এমন কোন কবুতর আছে যেটা বাংলাদেশে আর কারো কাছে নেই হ্যাঁ আছে আমার কাছে এমন একটা কবুতর আমি আপনাদেরকে দেখাই এই কবুতরটার নাম হলো ড্রাগন রেসার আমার জানা মতে হ্যাঁ ড্রাগন রেসার বাংলাদেশে কারো কাছে আমি এখনো আমার চোখে পড়েনি একেবারে ড্রাগনের মতো চেহারা দেখেছেন চেহারাটাই সুন্দর হ্যাঁ দেখেন কি রকম করতেছে ওর চোখ খুবই চঞ্চল।